দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো বছর ১৪ দীপঙ্কর তার বাড়ি জটেশ্বরে। দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল নবম শ্রেণীর এক ছাত্র দীপঙ্কর সরকার নামে ১৪ বছরের ওই ছেলেটির প্রতিমা বানানোর শখ ছোট থেকেই। তার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর এলাকায়। দীপঙ্করের দুর্গা তৈরির কাজ প্রায় শেষের পথে। এর আগে বিশ্বকর্মা লক্ষ্মী কালী প্রতিমাও বানিয়েছে সে। জানা গিয়েছে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর স্কুলের সামনে মূর্তি তৈরির কারখানা টিফিন টাইমে কাটাত দীপঙ্কর। পেশাদার মৃৎশিল্পীর কাজ দেখে প্রতিমা বানাতে শিখেছে দীপঙ্কর। সেই থেকে নিজের ভাবনায় প্রতিমা তৈরি করে সে তাক লাগিয়ে দিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে এবছর দুর্গা প্রতিমা তৈরি করেছে দীপঙ্কর। শুধু প্রতিমা তৈরি নয়, নিজের হাতে প্রতিমা তৈরি করে পুজোও করে দীপঙ্কর। তার হাতে তৈরি প্রতিমার কোনো ছাঁচ ব্যবহার করা হয় না, শুধু ঘর ও মাটি দিয়েই সে প্রতিমা তৈরি করে। এবার প্রায় এক মাস ধরে সে দুর্গা প্রতিমা তৈরি করছে। এদিন দীপঙ্কর জানিয়েছে মাটি, খড়, সুতো, কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছে সে। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভালো লাগে, এ কাজে পরিবারের সকলেই সহযোগিতা করে বলে জানিয়েছে সে। কত বছর ধরে এইভাবে প্রতিমা বানাও এবং কি করো এই প্রতিমাটা দিয়ে? ৪-৫ বছর মানে এরকম টাইমে বানাচ্ছি। এমনি বাড়িতেই পূজা টুজা হয়, তারপর ভাসিয়ে দেওয়া হয় আর কি। আচ্ছা, তো এই দুর্গা প্রতিমা ছাড়া আর কি কি বানাও তুমি? দুর্গা প্রতিমা ছাড়া লক্ষ্মী প্রতিমা, গণেশ প্রতিমা ও অন্যান্য প্রতিমা বানিয়ে থাকি। এটা কোথা থেকে আইডিয়া এলো মানে প্রতিমাটা বানাও, যেহেতু আইডিয়াটা কোথা থেকে পেলো? ছোটবেলা থেকেই মাটি দিয়ে খেলতে পছন্দ করতাম, তারপরে একদিন আইডিয়া পেলাম যে এসব করার জন্য, তারপরে এসব হয়ে গেল।